সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার আগের ভিডিওগুলি শিখতে পেরেছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো এই আকাশকে সাক্ষী রেখে, এই বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো এই গানটি। তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের এই গানটির কথা। লিখেছেন ডক্টর মনিরুজ্জামান, গানটির সুর করেছেন আলী হোসেন। গানটিতে একটি স্থায়ী সহ দুইটি অন্তরা রয়েছে। আমি আপনাদেরকে একটি স্থায়ী এবং একটি অন্তরা শিখিয়ে দিব, কারণ প্রথম অন্তরার মতোই দ্বিতীয় অন্তরা গাইতে হয়। সেই জন্য আমি আপনাদেরকে স্থায়ী এবং একটি অন্তরা শিখিয়ে দিব। আপনারা স্থায়ী এবং একটি অন্তরা শিখতে পারলেই সম্পূর্ণ গানটি গাইতে পারবেন। আর অবশ্যই গানটি শেখার আগে আপনারা গানটি শুনবেন, শুনলে গানটি কিভাবে গাইতে হয় আপনারা বুঝতে পারবেন, আর এই গানটি গাইতে হবে কাহার বা তালের উপর। তাহলে চলুন আমি আপনাদেরকে হারমোনিয়ামের মাধ্যমে এই গানটি সুন্দর করে তুলে দিচ্ছি, চলুন। তাহলে আজকের গানটি আমি আপনাদেরকে সি শার্প স্কেল থেকে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে সি শার্পের সারগামগুলি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হচ্ছে সি শার্প স্কেলের শুদ্ধ সারগামগুলি। আমাদের আজকের এই গানটি বাজাতে হলে এই শুদ্ধ সারগামগুলির সাথে সাথে তিনটি বিকৃত সারগাম লাগবে, অর্থাৎ তিনটি বিকৃত স্বর লাগবে। সেই স্বরগুলি হচ্ছে কোমল গা, কোমল ধা, কোমল নি। বাকি স্বরগুলি শুদ্ধ থাকবে। তাহলে গানটির স্থায়ীটা গেয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে ভেঙে ভেঙে তুলে দিচ্ছি। দেখুন, আমাদের সা থেকে শুরু। হে আকাশকে সাথী রেখে, হে বাতাসকে সাথী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। হে আকাশকে সাক্ষী রেখে, হে বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। হে আকাশকে সাক্ষী রেখে, এইভাবে কিন্তু স্থায়ীটা অর্থাৎ প্রথম অংশটুক গাইতে হবে। এইবার আমি আপনাদেরকে এই স্থায়ীটা ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি আমাদের এই সা থেকে শুরু। দেখুন, হে আকাশকে, এই সা কোমল গা পা, হে আকাশকে, এই এ আ, এই আ পর্যন্ত এখানে, এ আ কাশকে, আরে কাশকে দুইটা, কাশকে, এই এ আকাশকে। তারপর এখান থেকেই দেখুন, সাক্ষী রেখে, এই সা দুইটা, হি দুইটা, রে দুইটা, এখানে সাক্ষী রেখে, এই। তারপর আবার এই সাথ থেকে, এ বাতাসকে, এই এ বাতাসকে, এই গা টাচ হয়ে যাবে, এ বাতাসকে, এই এ বা বা পর্যন্ত, এ বা তাসকে, যে তাসকে, এই এই বাতাসকে। তারপরে এখান থেকেই সাক্ষী রেখে, এইখানে কিন্তু শুদ্ধ গা, সা দুইটা, খি দুইটা, রে দুইটা, সাক্ষী রেখে, এই এই এতটুকুর সারগাম প্রথমে আমি বলে দিচ্ছি। দেখুন, সা সা গা পা পা, এ আকাশকে, পা ধা নি ধা পা মা পা, সাক্ষী রেখে, সা সা গা মা মা, এ বাতাসকে, মা পা ধা পা মা গা মা, সাক্ষী রেখে, এই। তারপরেও আমাদের এই সাথ থেকেই দেখুন, তোমাকে বেসেছি ভালো, এই দেখুন তোমাকে, এই তিনটা সা রে গা, তোমাকে বেশে বেশে দুটা, বেশে ছি ছি দুটা, ছি, এই তোমাকে বেসেছি ভালো, এই মা গা ভালো, এই তোমাকে বেসেছি ভালো, এই তুমি মোর নয়নের আলো, এই দেখুন তুমি, এই রে এবং নিচের নি কোমল নি, তুমি মোর, এই যে মোর এই দুইটা, মোর
নয়নের, নয়নের আবার এখান থেকে নয়নের, নয়নের এই তুমি মোর নয়নের আলো, এই আলো এখানে আলো, এই এই এতটুকুর সারগাম হচ্ছে সারে গা রে গা গা রে তোমাকে বেসেছি মা গা ভালো রে নি তুমি সারে মোর রে মা গা রে নয়নের সা সা আলো। এই এই হচ্ছে কিন্তু আমাদের স্থায়ী অর্থাৎ প্রথম অংশ। এই স্থায়ীটা কিন্তু দুইবার গাইতে হয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন শেখার পর। এ আকাশকে সাথী রেখে, এ বাতাসকে সাথী রেখে তোমাকে বেসেছি ভালো তুমি মোর নয়নের আলো। এ আকাশকে সাথী রেখে, এ বাতাসকে সাথী রেখে তোমাকে বেসেছি ভালো তুমি মোর নয়নের আলো। এ আকাশকে সাথী রেখে, এখানে এসে থামবেন। এইভাবে কিন্তু আমাদের প্রথম অংশ অর্থাৎ স্থায়ীটা গাইতে হবে। আপনারা গানটি শুনবেন, শুনলেই বুঝতে পারবেন কীভাবে গাইতে হয়। তাহলে এইবার আমরা অন্তরা করব। অন্তরা গাইবার আগে আমাদের মিউজিক দিতে হবে। আমাদের গান যেহেতু এখানে শেষ হবে অর্থাৎ এ আকাশকে সাক্ষী রেখে এখানে শেষ হবে, মিউজিকটা হবে এ বাতাসকে সাক্ষী রেখে এখান থেকে। দেখুন আমি মিউজিকটা দিয়ে প্রথম অন্তরটা গেয়ে দিচ্ছি, তারপর ভেঙে ভেঙে তুলে দিচ্ছি। দেখুন এইভাবে আমাদের মিউজিক সহকারে অন্তরা গাইতে হবে। এবার আমি ভেঙে ভেঙে তুলে দিচ্ছি, দেখুন আমাদের পা থেকে অন্তরা শুরু। এ জীবন যাবে হেসে খেলে, এই দেখুন এ জীবন, এই এক দুই তিন, এ জীবন যাবে যাবে হেসে খেলে হেসে দুইটা খেলে, এখানে কিন্তু শুদ্ধ নেই। তাহলে আবার দেখুন এ জীবন যাবে হেসে খেলে, এই এই এতটুকু সারগাম হচ্ছে পাধা সা এ জীবন সারে সারে সা যাবে হেসে নিশা খেলে, এই তারপর আবার এই পা থেকে দেখুন বধুবে এসে তোমায় কাছে পেলে, এই বধুবে এসে, বধুবে এসে পা শুদ্ধ ধা তারপরে কমলনি, বধুবে এসে এই তারপর উপরে রে থেকে তোমায় এই তোমায় 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 কাছে পেলে কাছে, এখানে আবার কমল ধা কাছে পেলে, এই এই এতটুকুর সারগাম হচ্ছে বাধা নিয়ে বধুবে এসে রেশানি তোমায় ধানি ধাপা কাছে পেলে, এই তারপর কিন্তু আবার গাইতে হবে। দ্বিতীয়বার গাওয়ার আগে একটি কাউন্টিং মিউজিক আছে, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখুন এই এই হচ্ছে কাউন্টিং মিউজিকটি, দেখুন এই এখান থেকে এক দুই তিন, এই তারপর এখান থেকে এক দুই তিন,
এই তারপর এখান থেকে এই এক দুই তিন এই তারপরে এই এক দুই তিন এই এই সারগাম হচ্ছে এই হচ্ছে কাউন্টিং মিউজিক। তারপর আবার গাইতে হয় একটু ভিন্ন করে, দেখুন জীবন যাবে হেসে খেলে, এই এটা আগের মতোই থাকবে সারগাম এবং ফিঙ্গারিং সব আগের মতোই। তারপরে বধুবে সে তোমার কাছে পেলে, এই 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 জায়গাটা একটু ভিন্ন, বধুবে সে এই তিনটা তোমায় এই দুইটা তোমায় আবার কাছে পেলে কাছে এই দুইটা পেলে এই দুইটা বধুবে সে তোমায় কাছে পেলে এই এই এতটুকু সারগাম ভিন্ন হবে। সারগাম হচ্ছে পাধানি ধানি বধুবে সে তোমায় নিধাসানি কাছে পেলে এই এরকম হবে। আমি আপনাদেরকে একবারে গিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, দেখুন জীবন যাবে হেসে খেলে বধুবে সে তোমায় কাছে পেলে জীবন যাবে হেসে খেলে বধুবে সে তোমায় কাছে পেলে এই এরকম হবে। তারপর কিন্তু আমাদের এই মা থেকে দেখুন আমি থাকবো তোমার হয়ে এই দেখুন আমি থাকবো এই এক দুই তিন আমি থাকবো তোমার তোমার আমি থাকবো তোমার তারপরে হয়ে নিধা হয়ে এই আমি থাকবো তোমার হয়ে এই এই এতটুকুর সারগাম হচ্ছে মা পা ধা ধা পা ধা ধা পা নি ধা আমি থাকবো তোমার হয়ে এই তারপর আমাদের এই গা থেকে এই মন বলে আজ ডেকে এই দেখুন এই মন হচ্ছে এক দুই তিন এই মন তারপরে বলে এই সাথেকে ব এখানে লে এইটা বলে তারপরে আজ ডেকে আজ এই দুইটা ডেকে এই দুইটা এই মন বলে আজ ডেকে এই এই এতটুকুর সারগাম হচ্ছে গা মা পা এই মন সা নি ধা বলে ধা নি ধা পা আজ ডেকে এই তারপর আবার এই গা থেকে এই মন বলে আজ ডেকে এই দেখুন এই মন এক দুই তিন চার এই মন এই এই মন তারপর আবার বলে আজ এই বলে দুইটা আজ এই দুইটা এই মন বলে আজ তারপরে ডেকে এইখান থেকেই ডেকে এই এই মন বলে আজ ডেকে এই এই এতটুকুর সারগাম হচ্ছে গা মা পা মা গা মা গা রে রে সা এই মন বলে আজ ডেকে এই এই হচ্ছে আমাদের প্রথম অন্তরা। আপনারা এই স্থায়ী এবং প্রথম অন্তরা সুন্দর করে তুলে নেবেন, তারপর দ্বিতীয় অন্তরা এই প্রথম অন্তরের মতোই একই রকমভাবে গাইবেন, কারণ দ্বিতীয় অন্তরা আমাদের প্রথম অন্তরের মতোই একই রকম বাজানো, একই রকম সুর, একই রকম সারগাম, সব কিছু একই রকম। তাই আমি দেখাবো না, আমি শুধু আপনাদেরকে গেয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন বড় এক ছিল পৃথিবীতে এলে শূন্য হৃদয় ভরে দিতে আমি ধন্য তোমার কাছে পেয়ে
তুমি থাকবে আমার সুখে দুঃখে, তুমি থাকবে আমার সুখে দুঃখে, এই আকাশকে সাক্ষী রেখে। এই এইভাবে কিন্তু প্রথম অন্তরের মতোই দ্বিতীয় অন্তরা গাইতে হয়। তাহলে আশা করি আপনারা গানটি কিভাবে তুলবেন বুঝতে পেরেছেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।